যে কল্পনা বাস্তবে আপনি রূপ দিতে পারবেন এই রকম বাস্তবমুখী কল্পনা বা চিন্তা ভাবনা করুন, তাহলে দেখবেন মনের মধ্যে ডিপ্রেশন কিন্তু আসবে না। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। 2022 সালে এই মে মাসে আপনি যদি বিশ্বরাশির পুরুষ অথবা মহিলা হয়ে থাকেন তাহলে কেমন থাকবেন, জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি সম্ভাব্য সংক্ষিপ্ত রাশিফল উপস্থাপন করব। এইরকম মাসভিত্তিক রাশিফল এছাড়াও আমার একদিনের রাশিফল দেওয়া হয়ে থাকে, তাই অবশ্যই দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন। আর সাবস্ক্রাইব যদি করেন অবশ্যই নোটিফিকেশানটাকে অল করে রাখবেন, তাহলে আপনি ঠিক সময় ভিডিওটা পেয়ে যাবেন। এই মাসে তিনটি গ্রহ ঘর পরিবর্তন করছে। রবি মাসের 15 তারিখে আপনার দ্বাদশস্থানে থেকে আপনার রাশিতে প্রবেশ করবে, আর 17 তারিখে মঙ্গল আপনার দশম স্থানে আছে। এই মঙ্গল 17 তারিখে আপনার সাফল্য স্থানে প্রবেশ করবে, আর সাফল্য স্থানে শুক্র অবস্থান করে আছে। এই শুক্র মাসের 23 তারিখে আপনার দ্বাদশতম স্থানে প্রবেশ করবে। এই হলো এই মাসের তিনটি গ্রহের গোচর। এই মাসে আপনাকে কিন্তু কিছু অসম্পূর্ণ কাজ যেগুলো সমাপ্ত করতে আপনাকে দেখা যাবে, এছাড়াও কিছু খামখেয়ালি চিন্তাভাবনা এইরকম মনের মধ্যে থাকছে। যেহেতু বুধ থাকছে আপনার রাশিতে, তাই একটু খামখেয়ালি চিন্তাভাবনা থাকবে। এবার আসা যাক এই মাসে আপনাদের শরীরশাস্ত্র। এই মাসে শরীরশাস্ত্রের দিক থেকে বলতে হলে তেমন কোনো বড় ধরনের আপনাদের সমস্যা দেখাচ্ছে না, বরং শরীরশাস্ত্রের একটু কিছু সমস্যা হলে আপনারা ডাক্তারি পরামর্শ নিয়ে নিজেরা অ্যাওয়ারনেস হয়ে যাবেন, বা কোনো হিতৈষী ব্যক্তির উপদেশে আপনি কিন্তু অ্যাওয়ারনেস হয়ে যাবেন। এরপরে আসা যাক এই মাসে আপনাদের যারা লাভ রিলেশনে আছেন বা প্রেমজ সম্পর্ক, এই মাসে বিশেষ করে আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে বেশি ভালোবাসেন, বিশেষ করে আপনি প্রেমজ সম্পর্কের মধ্যে থাকলে অবশ্যই তার কথা আপনার কিন্তু বারংবার আপনার মনের মধ্যে আসবে। আর এই আপনাদের লাভ রিলেশন থেকে বিবাহ হবারও সম্ভাবনা প্রবল যোগ দেখাচ্ছে, তবে আপনার বাড়ি থেকে কিন্তু একটু বাধার সম্মুখীন হবেন। সেক্ষেত্রে হয়তো বাড়ির অমতে বা দূরে বিবাহ আপনাকে করতে হলেও হতে পারে। এর পরবর্তীতে আসা যাক আপনারা যারা শিক্ষাক্ষেত্রে আছেন, এই মাসে বিশেষ করে আপনারা যারা শিক্ষাক্ষেত্রে আছেন, কোনো রাজ্যে বা বিদেশে শিক্ষার জন্য যাবেন ভাবছেন, সেটি কিন্তু হওয়া সম্ভব দেখাচ্ছে। এবং বিশেষ করে আপনারা এই মাসে কোনো কর্মমুখী শিক্ষা নেবার প্রবণতা সেটি কিন্তু আপনাদের থাকছে। বিশেষ করে আপনি যদি ব্যাংকে কর্মের জন্য বসতে চাইছেন, সেখানে আপনি যে প্রিপারেশান নেবেন এইরকম কোচিং কোনো আপনাকে নিতে দেখা যাবে। এছাড়াও যারা কোনো রকম ম্যানেজমেন্ট নিয়ে কিছু করছেন বা করতে আপনি পারেন, এই মাসে চেষ্টা রাখতে পারেন, অ্যাডমিট নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট ভালো দেখায়। এই মাসে বিশেষ করে আপনারা এই রকম কর্মমুখী নেবার শিক্ষা নেবার চিন্তাভাবনা সেটি কিন্তু মনের মধ্যে যথেষ্ট থাকছে। এবারে আসা যাক যারা বিবাহিত আছেন, আপনাদের বিবাহিত জীবন কেমন দেখাচ্ছে। এই মাসে আপনাদের বিবাহিত যে সম্পর্ক যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে এই যে মঙ্গল আপনার যখন সাফল্য স্থানে প্রবেশ করবে, কিছুটা হলেও আপনাদের মধ্যে একটু রাগারাগি দেখাচ্ছে, যেটা প্রত্যেকটা পরিবারের মধ্যে হয় এবং যার কারণে কোনো বড় ধরনের সমস্যা নেই, কিছু দিনের জন্য হয়তো আপনাদের দুজনের মধ্যে একটু কথাবার্তা হবে না, একটু মানঅভিমানের দেখা যাবে। এই মাসে বিশেষ করে আপনারা যারা নতুন দেখাশোনা করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, এই মাসে আপনাদের বিবাহ বন্ধনে হবার থেকে আপনারা কিন্তু পাকা কথা দিয়ে রাখতে পারেন, কারণ মাসের 15 তারিখে রবি আপনার রাশিতে প্রবেশ করবে, আর সরাসরি দৃষ্টি থাকছে আপনার সপ্তমে। আর জ্যোতিষশাস্ত্র অনুসারে রবি গ্রহ কিন্তু বিবাহকর গ্রহ হিসাবে খুব একটা কিন্তু সুখকর গ্রহ নয়, তাই আপনারা এই মাসে পাকা কথা বা যোগাযোগ করে রাখতে পারেন, সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখায়। তা না হলে আপনি বিবাহ ডেট করলেন, সেক্ষেত্রে কোনো না কোনো সমস্যার কারণে বিবাহ হয়তো আপনাদের ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই মাসে বিশেষ করে আপনারা যারা বিজনেস ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অবশ্যই আপনার যে পরিকল্পনাগুলো আছে সেই পরিকল্পনা বাস্তবে কিছু রূপ দেবার চিন্তাভাবনা সেটি দেখাচ্ছে, বা যারা বিজনেস ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আপনাদের বিজনেস ডেভেলপ ভালো দেখাচ্ছে, বা এরকম বিজনেস ক্ষেত্র থেকে আরও বিভিন্ন রকম বহুমুখী বিজনেস বা কিছু করার চিন্তাভাবনা আপনাদের মধ্যে দেখায়।
এই মাসে বিশেষ করে কর্মের জন্য আপনারা চেষ্টা রাখতে পারেন। যদি আপনি কোনো রকম কিছু জানেন টেকনিক্যাল, যদি মেশিনারি ইকুইপমেন্ট কিছু করেন বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিছু করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু এই মাসে আপনাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু দেখাচ্ছে। এছাড়াও বিশেষ করে আপনি যদি ওকালতির সঙ্গে যুক্ত থাকেন সেটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। এই যে আপনার রাশিতে বুধ অবস্থান করে থাকছে এবং এই বুধ অবস্থান করার ফলে কিছু ক্ষেত্রে একটু অলৌকিক চিন্তাভাবনা আসবে বা কল্পনার বাইরে, এই জন্যে আমি শুরু করেছিলাম যেটি আপনি বাস্তবে রূপ দিতে পারবেন এরকম পরিকল্পনা বা চিন্তাভাবনা মনের মধ্যে আনুন। তবে মনের মধ্যে কিছুটা সময় আপনার যেটা কল্পনার বাইরে চিন্তাভাবনা এলেও বাস্তবিক ক্ষেত্রে এই যে দেবগুরু বৃহস্পতি আপনার সাফল্য স্থানে থাকছে, শুক্র থাকছে মাসের 23 তারিখ পর্যন্ত। দেবগুরু বৃহস্পতি শুধু এই মাসটা থাকছে না, প্রায় একটি বছর থাকছে। এই সাফল্য স্থানে থাকার ফলে দেবগুরু বৃহস্পতি এমন একটি গ্রহ জানবেন যেখানে অবস্থান করবে এবং যে ক্ষেত্রে দৃষ্টি দেবে সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই শুভত্ব নিয়ে আসবে। তাই কোন ক্ষেত্রে আপনি সফলতা পাবেন সেই ক্ষেত্রের বা সেই দিশাটা কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে ঠিকই দেখিয়ে দেবে। এই যে দেবগুরু বৃহস্পতি এখানে অবস্থান করে দৃষ্টি কোথায় থাকছে, আপনার তৃতীয় স্থানে থাকছে। অর্থাৎ মনের মধ্যে যে অসম্পূর্ণ কাজ বা যে পরিকল্পনাগুলো আছে করার চিন্তাভাবনা, সেগুলো কিন্তু বাস্তবে আপনাকে করাবে বা আপনি করার মন মানসিকতা থাকবে বা আপনাকে নিয়ে আসবে এই দেবগুরু বৃহস্পতি। আর দৃষ্টি থাকছে সপ্তমে, থাকার ফলে অবশ্যই যারা কোনোরকম কর্মমুখী চিন্তাভাবনা নিয়ে শিক্ষকতা করতে চায়, শিক্ষামূলক কিছু ক্ষেত্রে যেতে চাইছেন বা বিজনেস শুরু করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই মাসে যথেষ্ট ভালো দেখাচ্ছে। যেহেতু শুক্র থাকছে, দুই গুরুর সম্মেলন এই মাসে, বিশেষ করে আপনি যদি কর্ম চেষ্টা করেন অবশ্যই কোনো সিকিউরিটি ক্ষেত্রে সাধারণ হিসাবে আপনি কিন্তু চেষ্টা রাখতে পারেন, কোনো শপিং মলের চেষ্টা রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো। এছাড়াও অস্থায়ী কিছু কর্ম দিকে আপনার চেষ্টা রাখতে পারেন, যেখানে হয়তো আপনাকে কম বেতনে কোনো কর্মের জন্য চেষ্টা রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা আসতে পারে। তবে এই যে রবি অবস্থান করবে মাসের 15 তারিখের পর আপনার রাশিতে, যার ফলে কিছু উচ্চ চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে, তবে যাই হোক দেবগুরু বৃহস্পতি আর শুক্র থাকছে সাফল্য স্থানে, আপনাকে অবশ্যই দিশা দেখাবে এবং বাস্তবিক ক্ষেত্রে আপনি কিন্তু উন্নতিও করতে পারবেন। শনি অবস্থান করে থাকছে আপনার দশমতম স্থানে, কর্মমুখী চিন্তা সর্বদাই কিন্তু আপনাদের থাকবে। আর এই শনি অবস্থান করে একটি দৃষ্টি থাকছে আপনার এই সপ্তম স্থানে, অতএব যাদের পুরনো বিজনেস এই রকম বিজনেস ক্ষেত্রে আবার নতুন করে কিছু করতে আপনাদের দেখা যাবে। এবং দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে এই সপ্তম স্থানে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং শনির সম্মিলিত দৃষ্টি থাকছে আপনার সপ্তম স্থানে। আর সাফল্য স্থানে থাকার ফলে আপনাকে দিশা অবশ্যই দেখাবে কোন ক্ষেত্রে উন্নতি। এইটুকুই, ধন্যবাদ।